চালাবে বীরভূম, ঠিক করে দিলেন অভিষেক। মমতার কাছে তালিকা জমা দিয়েছেন অভিষেক। বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। দলীয় অনুষ্ঠান থেকে বিজয়ের সম্মেলনী সব মঞ্চে তার উপস্থিতি চোখে পড়ছে। জেলার আর এক নেতা কাজল শেখকে কেন তার পাশে দেখা যাচ্ছে না, এ নিয়ে জল্পনা বাড়ছে। অনুব্রতর উপস্থিতিতে যে কোর কমিটি তৈরি হয়েছিল, তাদের হাতেই কি থাকবে ক্ষমতা, নাকি আবারও একছত্র ক্ষমতার অধিপতি হবেন কৃষ্ণ মণ্ডল? এই জল্পনার মাঝেই শোনা যাচ্ছে বীরভূমের সংগঠনের বিশেষ নজর দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচন মিটলেই বিরাট রদ বদল তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের অন্দরের খবর এমনটাই। কোথায় কোন নেতৃত্ব বদল হবে, সূত্রের খবর, সেই তালিকা ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের খবর, অভিষেক ঘনিষ্ঠ মহল বলছে তিনি চার কোর কমিটির হাতে থাকুক বীরভূম জেলার সংগঠন। তিনি মনে করছেন কোর কমিটির তত্ত্বাবধানে ভোটের ফলাফল ভালো হয়েছে, তাই কোর কমিটির হাতেই থাক ক্ষমতা, আর জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল ওই কোর কমিটিকে সঙ্গে নিয়েই চলুন, এমনটাই চান তিনি। ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন জয়ের ধারা অব্যাহত রাখতে দায়িত্ব ক্ষমতা কমিটির হাতে দিতে চান তিনি। এটা তার ব্যক্তিগত মত, দলকে বিষয়টা জানাবেন। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়েছিল তাকে কলকাতায় ফেরার পর। দলের সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন অভিষেক, তার সিদ্ধান্তে রদবদল হচ্ছে বলে জানা যাচ্ছে। আপাতত কোনো নেতার উপর কোপ পড়ে আর কার কার দায়িত্ব বৃদ্ধি পায় সেদিকে নজর থাকছে।